ফেসবুক ফ্রেন্ড বা সোশ্যাল মিডিয়ার যারা বন্ধু আছেন বা ইউটিউবের যারা ভিউয়ার্স আমাকে বিভিন্নভাবে মেসেঞ্জারে বা কলিং করে নিজের সম্বন্ধে জানতেই চান সেটা তার জানার একটা অধিকার আছে। নিজের সম্বন্ধে জানতে সবাই চায় আগ্রহী হয় কিন্তু প্রফেশনালি তো এই ব্যাপারটাতে এভাবে সম্ভব হয় না আমি আমার অ্যাডভাইস যারা আমার থেকে নিতে আসে তাদের ছক নিয়েই আমি বিশ্লেষণ করি তো সেই জায়গা থেকে একটুখানি আমাদের সজাগভাবে থাকতে হবে যে কোনো বিশ্লেষণটা যখন করা উচিত তখন তার পারিশ্রমিকের কথা ভেবে তবে তাকে রিকোয়েস্ট করা উচিত তো সেটা সবাইকেই বলার যে যারা বিশ্লেষণের চিন্তাভাবনা করছেন এবং এটা আমি কখনোই ফ্রি সার্ভিসে করি না আমি এটা পারিশ্রমিক নিয়েই করি বি অনেক ছক আমার কাছে আসে তার মধ্যে যেগুলো মনে হয় তুলে ধরা দর দরকার কারণ এই ছকগুলো থেকে আপনারাও হয়তো আপনাদের জীবনের অনেক কিছু দেখবেন এই ছকের সাথে আপনাদের হরস্কোপের মিল হতে পারে বিভিন্ন ছকগুলো যেগুলো দিই তাদের কোন কোন ভাবের সাথে আপনাদেরও হয়তো কনফিউশন আছে আছে সেই ভাবগুলো আপনারা মেলাতে পারছেন তো ট্যালি করে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারেন কিন্তু সামগ্রিক বিশ্লেষণটা পারিশ্রমিক দিয়েই করানো আপনাদেরও উচিত এবং এটা আমার প্রাপ্যর মধ্যে পড়ে তো যাই হোক এই চারটার মধ্যে যেটা রয়েছে আমি একটা চার্ট বলি আজকে চর্চার বিষয় যেটা সেটা হচ্ছে যে আমাদের এর জন্ম তারিখ যেটা বারোই সেপ্টেম্বর পঁচানব্বই মঙ্গলবার দশটা বিয়াল্লিশ জন্ম হয়েছে সকালবেলা এবং নর্থ বেঙ্গলে জন্ম চার্টটাতে আমরা প্রথমেই একটা ঘাবড়ে যাওয়ার ভয় পাওয়ার ব্যাপারটা সংক্ষেপে আলোচনা করি বৃহৎ আলোচনার চার্ট এটা কিন্তু আমাদের একটা সংক্ষেপিত জায়গা থেকে মানুষ যাতে বুঝতে পারে আপনারা যারা শুনছেন তারা জানা যেন ব্যাপারটা আত্মস্থ করতে পারেন তার জন্য আমি কিছু হিন্স দিই তাহলে বোঝাটা সহজ হবে বৃশ্চিক লগ্ন লগ্নের লর্ড মঙ্গল রাহুর সাথে যুযুক্ত দেখলেই ভয়ের একটা ব্যাপার এই চাটের মধ্যে আসতে পারে ষষ্ঠের মধ্যে চন্দ্র বসে রাহু দৃষ্টি দিচ্ছে কেতু কানেকশান চন্দ্রের সঙ্গে ষষ্ঠে চন্দ্র মারাত্মক ব্যাপার রাহু কানেকশানের অনেক কিছু বুধের সঙ্গে শুক্র বসে থাকলেও ডিগ্রিগত পার্থক্য অধিক শুক্র নিচবঙ্গ হয়নি শুক্র নিচস্থ আছে ভয় পাওয়ার জায়গা রবি এবং শনি নিজের ঘরে বসে আর মঙ্গল দ্বাদশে বসে রয়েছে লগ্নে বৃহস্পতি বসে জেনারেল চারটা দেখলেই মঙ্গল আর রাহুর কানেকশান একটা ভয়ভীতি পাওয়ার জায়গা চন্দ্র রাহুর দৃষ্টি ভয়ভীতি পাওয়ার জায়গা শুক্র নিচস্থ চিন্তার কারণ ডিপলি চিন্তা করি লগ্নের মালিক মঙ্গল দ্বাদশে থাকলেও এই মঙ্গল ভাগ্যপতি চন্দ্রের সাথে দৃষ্টি বিনিময় করছে ভাগ্য এবং লগ্নের কানেকশান হয়েছে হোক সেটা ষষ্ঠ বা টুয়েলভ এই মঙ্গল আত্মকারক গ্রহ আত্মকারক লগ্নপতি একই গ্রহ মঙ্গল ভাগ্যপতিকে কানেক্ট করেছে ষষ্ঠ এবং দ্বাদশ দ্বাদশ ষষ্ঠ সবসময় খারাপ হয় না দ্বাদশ ষষ্ঠ খারাপ তখনই হয় যখন খারাপ ভাব খারাপ দুর্বল গ্রহের কানেকশান থাকে সবল গ্রহ যখনই কোনো অপোজিট নেগেটিভভাবে চলে যায় তখন সেই ভাবের নেগেটিভিটিটা পজিটিভ দিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে পজিটিভভাবে সেই ভাবটার কিন্তু ফলের বই প্রকাশ দিতে পারে এখানে মঙ্গল আত্মকারক এবং লগ্নপতি হয়ে দ্বাদশ ষষ্ঠ কানেক্ট করেছে চন্দ্রের দ্বারা এবং রাহু দৃষ্ট চন্দ্র তার মানে জীবনে মানসিকভাবে অনেক উত্থান পতন টানা পড়েন এই ছকের মধ্যে থাকতেই পারে কিন্তু সেগুলোকে যথেষ্ট নিজে সুদৃঢ় মানসিকতা দিয়ে সে উঠে দাঁড়াতেও পারবে এই ছকের কোনো একটা জীবনে ফ্রেশ থাকবে যেখানে তাকে প্রবল মানসিক টানাপোড়েনের মধ্যে ডিপ্রেশনের মধ্যে হতাশার মধ্যে সংগ্রামশীল মানসিক অবস্থার মধ্যে দিয়ে তাকে কাটাতে হতে পারে কিন্তু সে হেরে যাবে না লড়াইটা ফন্টে দাঁড়িয়ে করবে এবং সেখান থেকে উঠে দাঁড়াবে প্রতিষ্ঠা সে নিজের ক্ষমতায় পাবে এই ছকে সেই জায়গাটা রয়েছে লগ্নপতি ভাগ্যপতি কানেকশান আত্মকারকের কানেকশানস রাহু আত্মকারক লগ্নপতি অথবা কোন কেন্দ্রপতি কোন পতির কানেক্ট করলে সে রাহু কিন্তু পাওয়ার আপ হয় সেখানে রাহু এখানে মঙ্গলযোগ খারাপ নয় চন্দ্রের সঙ্গে রাহুর যে দৃষ্টি সেটাও কিন্তু এই ছকের মধ্যে কারা খারাপ নয় কারণ চন্দ্র নবাংশতে বর্গোত্তম আছে সেই জায়গা থেকে চারটা যেভাবেই আমরা ছয় বারো দেখি স্ট্রং একটা জায়গা মঙ্গলের ঘরে চন্দ্র বসে মেষের আসে মঙ্গল দৃষ্টি দিচ্ছে কেতুযুক্ত দৃষ্টি চন্দ্রে পড়লেও ডিগ্রিগত পার্থক্য আছে অতটা প্রভাব ফেলবে না ছকটাতে যার জেদ বা মারাত্মক কিন্তু সেটা চাপা অবস্থায় সে কখনোই মুখের উপরে দু চারটে কথা বলতে গেলেও পাঁচবার ভাবে রাগ হলেও সে নিজেকে কন্ট্রোল করতে চায় কিন্তু সহ্যের সীমা আছে একটা সময় যখন দেখা যাবে এই চার্টের ব্যক্তিটি দীর্ঘদিন ধরে রাগ জেদ কন্ট্রোল করছে কিন্তু যখন আর পারছে না তখন তার বই প্রকাশটা মারাত্মকভাবে হয়ে যায় হয় তখন তাকে আটকানো মুশকিল এরকম তার মেন্টাল ক্যারেক্টার লগ্নে বৃহস্পতি পঞ্চমপতিও সে মন উদার পাঁচজন মানুষকে নিয়ে চলার মানসিকতা যুক্ত নিজে একা ভালো থাকবো ভালো পড়বো এই এই চিন্তাভাবনা নয় সমাজেরও পাঁচটা মানুষের প্রবলেম সমস্যায় তার চিন্তাভাবনা থাকে তাদের কি করে উপকার করা যায় এই যে এই কারণের জন্য ইন ফিউচার এনজিও বা সমাজসেবামূলক কাজের ক্ষেত্রেও তার কিন্তু বিভিন্ন ভাবনা থাকতেই পারে সেটা তার অবস্থা হলে সে সেই কাজে যুক্ত হতে পারে চলে আসবো সেকেন্ড হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি লগ্নে বসে নিজের ক্ষমতায় অর্থ রোজগার করে সঞ্চয় করতে পারবে থার্ড হাউসের লর্ড হচ্ছে শনি সে শনি এই ছকের সক্ষেত্রে বসে কিন্তু চতুর্থে নয় ভাবচারে পঞ্চমে চলে গেছে তাই নিজের বর্গের জন্য স্বার্থত্যাগ আত্মত্যাগ তাদের করা তাদের দায়িত্ব পালন করা এগুলো কিন্তু করবে এগুলো করার জায়গা চাটে আছে সম্পর্ক ভালো থাকবে চতুর্থ লট থেকে আমরা স্থায়ী সম্পত্তি দেখি সেখানকার মালিক হচ্ছে শনি সে পঞ্চমে গেলেও সক্ষেত্রস্থ শনি রয়েছে সেই ফলটা আমরা ধরবো আর ফোর্থের কারক প্ল্যানেট হচ্ছে স্থায়ী সম্পত্তির মঙ্গল সে কারক প্ল্যানেট কিন্তু ভাগ্যপতি কানেক্ট করেছে আত্মকারক হয়ে নিজস্ব ক্ষমতায় স্থায়ী সম্পত্তি যোগ আছে একাধিক একের বেশি সম্পত্তি নিজে করতে পারবে অবশ্যই তার নিজের ক্ষমতায় নিজের রোজগের রোজগারে কিন্তু ফোর্থের যে আরেকটি কারক মাতৃকারক চন্দ্র পর্বোত্তম থাকলেও রাহুর দৃষ্টিতে এবং ষষ্ঠের অবস্থানের জন্য মাতৃস্থানটা মাতৃ জায়গাটা কিন্তু দুর্বলতার জায়গা রয়েছে কারণ এখানে শনি ভাব সন্ধিতে বসে তাই মাতৃ সম্পর্ক থেকে বিশেষ করে মাতৃ স্বাস্থ্য মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু এখানে চিন্তার বিষয় একটা হয়ে দাঁড়াবে পঞ্চমের লড হচ্ছে বৃহস্পতি সে লগ্নে বসে রয়েছে এই কারণের জন্য মানুষকে চালনা করার বুদ্ধি কিন্তু যথেষ্ট আছে পরিণত বুদ্ধি আছে যথেষ্ট পরিণত বুদ্ধি সম্পন্ন বা সম্পন্না যার ই চাট হোক এবং শনির দৃষ্টি লগ্নে আছে লগ্নে শনি বৃহস্পতি কানেকশান মানেই সেই ব্যক্তি জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত উত্থান পতনের মধ্যে দিয়ে জীবনের অভিজ্ঞতা অর্জন করে এবং জীবনের যে বয়সে অন্য ছেলে মেয়েরা যতটা সহজভাবে জীবনযাপন করেছে বা করতে পারে দেখা যাবে সেই বয়স অনেকটা স্ট্রাগলিং অনেকটা পরিশ্রম অনেকটা মানসিকভাবে বিভিন্ন বাধার মধ্যে দিয়ে তাকে পার করতে হচ্ছে এবং তার দ্বারা সে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হয়েছে লাভ করেছে অভিজ্ঞতা এবং সেটা তার জীবনে আরও পাঁচটা মানুষকে অ্যাডভাইস করার জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য তাদের বুদ্ধি দেওয়ার জন্য সে নিজে কাজে লাগাবে তার জীবন অভিজ্ঞতা থেকে এই জায়গাটা আছে ষষ্ঠে চন্দ্রমঙ্গলের কানেকশান স্টমাক রিলেটেড প্রবলেম অ্যাসিডিটি এগুলো নিয়ে চিন্তার কারণ আছে শুক্রটা নিচস্ত আছে কোনোভাবে নিচভঙ্গের জায়গা নেই সেই জায়গায় শুক্রজও কিন্তু কিছু ব্যাধি প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে এবং কোনো কারণের জন্য সিস্ট হওয়ার একটা জায়গায় চাটের মধ্যে রয়েছে তবে যেটাই হোক লগ্নে বৃহস্পতি থাকায় সহজেই যে কোনো রোগ থেকে মুক্তি লাভ করবে সপ্তম থেকে বিবাহ জায়গা দেখি সেখানকার মালিক শুক্র নিচস্ত সপ্তম ওপরে বৃহস্পতির দৃষ্টি আছে এবং বৃহস্পতি পঞ্চমের লড এবং সপ্তম প্রতি একাদশে বসে তাহলে একাদশ সপ্তম আর পঞ্চমের একটা কানেকশান আছে পূর্ব পরিচয় সূত্রে বিবাহ যোগ কিন্তু প্রেমের জায়গাটায় যেহেতু বৃহস্পতি লগ্নে এই ছকটা যা বলছে রিলেশনশিপে কিন্তু এই ছকের ব্যক্তিটি বেশি কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করবে তার পার্টনারের থেকে পার্টনার এই ব্যাপারটার থেকে সুযোগ নেবে যে এত স্যাক্রিফাইস করছে এত কম্প্রোমাইজ করছে এত ভ বিশ্বাস করছে ভরসা করছে তো সেই পার্টনার এই ব্যাপারগুলোকে এর দুর্বলতা বলে মনে করবে তার জন্য তার কাছ থেকে দুঃখ কষ্ট পাওয়ার একটা জায়গা আছে। সেই কারণের জন্য দীর্ঘদিনের রিলেশনশিপগুলো কন্টিনিউ করা দেখা যাবে কিছু কিছু প্রবলেম হচ্ছে কিছু দিনের রিলেশনশিপ সেটা বিয়ের দিকে গেলে এটা একটা জায়গা পাওয়া যাবে ভালো কারণ এটা আগের থেকে যোগাযোগের মাধ্যমে বিয়ের যোগ একেবারে আন্ন না চেনা জানা মানুষের সাথে বিয়ের যোগ নেই চলে আসবে অষ্টমের জায়গায় আয়ুর জায়গা লং লাইফ আয়ু আছে অষ্টমপতি উচ্চস্থ এবং লগ্নে বৃহস্পতি রয়েছে আয়ুর জায়গায় ভালো রক্তপাত যোগ যেহেতু মঙ্গল রাহুর কানেকশন সিচুয়েশান রক্তপাতের মতো পরিস্থিতি কোন রোগের ক্ষেত্রে হয়তো তৈরি হলো কিন্তু সেটা কিন্তু পুরোপুরিভাবে রক্তপাতের পর্যায়ে যাবে না ওষুধের দ্বারা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে ভাগ্যের যে মালিক সে হচ্ছে চারটার মধ্যে চন্দ্র সে ষষ্ঠে আছে নবাংশতে বর্গোত্তম আছে শুভ অবস্থানে আছে তো সেই জায়গা থেকে ভাগ্যের জায়গায় যতই স্ট্রাগেল থাক উত্থান পতন থাকুক যেহেতু চারটা আত্মকারক ভাগ্যপতি লগ্নপতির কানেকশানসগুলো আছে প্রবল উত্থান পতন প্রবল মানসিক টানাপটেনের মধ্যে দিয়েও নিজের ভাগ্যের প্রতিষ্ঠা নিজের ক্ষমতায় করতে পারবে সেই জায়গা চাটে আছে দশমপতি রবি নিজের ঘরে আছে কিন্তু শনির মতোই রবি কিন্তু ভাব সন্ধিতে আছে আমরা সাধারণভাবে যে গ্রহকে দুর্বল ভাবি ভালো করে দেখলে সেই গ্রহ দুর্বল নয় আর যাতে সবল ভাবি সবল নয় রবি আর শনি সক্ষেত্রে খুব ভালো একটা বিষয় দেখলেই মনে হলো যে এরা ভালো ফল দেবে অথচ এটাই সন্ধিতে আছে আবার মঙ্গলরাউু কানেকশন দেখলে মনে হতো মঙ্গল চারটার মধ্যে দ্বাদশে দুর্বল মাঙ্গলিক দোষ না এখানে মঙ্গল আত্মকারক গ্রহ মাঙ্গলিক দোষের কারক হতে পারে না লগ্নপতি মঙ্গল বিশ্বিক লগ্নের আত্মকারক গ্রহ ভাগ্যপতি কানেক্টেড মাঙ্গলিক দোষের কারক নয় এই ছকটি লগ্নে বৃহস্পতি বসে তো সেই জায়গা থেকে রবির জায়গা কর্মের জায়গা কিন্তু যতটা তার ট্যালেন্ট অনুযায়ী তাড়াতাড়ি কর্মযোগের কানেকশান হওয়া উচিত ছিল দেখা যাবে কিছুটা ডিলে হচ্ছে কিন্তু সরকারি চাকরির যোগ শিক্ষা সংক্রান্ত জায়গায় সরকারি চাকরির যোগ চার্টের মধ্যে আছে এটা বৃহৎ আলোচনা কেন শিক্ষা কেন সেই সংক্রান্ত জায়গা সেগুলো নিয়ে আলোচনার জায়গাটা অনেক বড় হতে পারে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে নবাংশটা আমরা যদি দেখি সেখানে চন্দ্র বর্গোত্তম আছে নবাংশটা আমরা যদি দেখি সেখানে বৃহস্পতি বর্গোত্তম আছে আমরা দশমাংশে যদি চলে যাই সেখানেও বৃহস্পতি ওই লগ্নেই লগ্ন মানে বিশ্চিকেই বসে শুক্র সক্ষেত্রে বসে এবং রবিটা মেষে বসে উচ্চস্থ এবং চন্দ্রটা কিন্তু সেই বর্গোত্তমের মেষ রাশিতেই বসে তাহলে রবি এবং চন্দ্র মেষে শুক্র স্বক্ষেত্রে লগ্নের মধ্যে বৃহস্পতি বসে তাহলে বৃহস্পতি এবং চন্দ্র ডি ওয়ান ডি নাইন ডি টেন মেন চার্ট নবাংশ চাট এবং দশমাংশে চাট একই জায়গায় বসে ভাগ্যপতি এবং লগ্নপতি সরি ভাগ্যপতি এবং পঞ্চমপতি বৃহস্পতি এবং চন্দ্র এই চাটের মধ্যে সবথেকে একটা জোরালো জায়গা দিচ্ছে সেই কারণে এ নিজের ক্ষমতা নিজের পঞ্চমপতি মানে প্রতিভা ট্যালেন্ট নিজের জায়গা সেটা নিজে তৈরি করে ফেলবে এবং তার ভাগ্যের জায়গাটা সে নিজে নিজের ক্ষমতা বলে সে কিন্তু প্রতিষ্ঠা পাবে সেখানে তার যতই বিভিন্ন রকম উত্থান পতন যেমন থাকুক কর্মের জায়গাটা রবি আর শনির জায়গা যেহেতু এখানে গণ্ডগোল রয়েছে গণ্ডগোল বলতে সক্ষেত্রে হল সন্ধিতে এদের নিয়ে ভাবতে হবে রেমেডির জায়গা সিম্পল রেমেডি রবি এবং শনিকে দুটোকেই আমাদেরকে রেমিডি করা দরকার আপাতভাবে এগুলো দুর্বল নয় কিন্তু এরা সন্ধিতে থাকলে ফল একেবারেই দিচ্ছে না তার জন্য কর্মের জন্য যে পরিমাণ পরিশ্রম করা স্ট্রাগেল করা দরকার যে কোনো কর্মের জন্য যে পরিমাণ তাকে উৎসাহিত হয়ে অগ্রসর হওয়া দরকার কোথাও যেন একটা ঘাটতি থাকছে সেইটাকে পাওয়ার আপ করার জন্য আমাদের একটা চুনি দিতে হবে যেটা শনি রবি দুটোকেই কম্বাইন হিসাবে রেমেডি করা যায় তাই জন্য পিঙ্ক সাফায়ার এখানে দেওয়ার কর্তব্য সেকেন্ডলি হচ্ছে শুক্র এখানে কোনোভাবে রেক্টিফিকেশান হয়নি শুক্রের জন্য আমরা দিতে পারি ডায়মন্ড কিন্তু যেহেতু বৃশ্চিক লগ্ন লগ্নের বাধ গ্রহ আমাদের শুক্র তাই ডিরেক্ট ডায়মন্ড না দিয়ে আমরা এখানে সাদা পোখরাজে দিয়ে শুক্রকে রেক্টিফিকেশান করতে পারি কারণ লগ্নে যে বৃহস্পতি আছে সেই বৃহস্পতি এবং শুক্রকে কম্বাইন হিসাবে সাদা পোখরাজ এবং হচ্ছে শনি আর রবিকে পিঙ্ক সাফেয়ার আমরা রেমেডি করতে পারি এবং করলে ছকটার যে দুর্বলতা ঘাটতিগুলো আছে ভাগ্য এবং লগ্ন এখানে কানেক্ট করেছে অর্থাৎ নিজের ক্ষমতায় নিজে ভাগ্যকে সে দাঁড় করাতে পারবে ভাগ্যের যে উত্থান পতনগুলো তার সমস্যার জায়গা রয়েছে সেগুলো সে পার করতে পারবে ফেস করতে পারবে লড়াই করতে পারবে কিন্তু কর্মমুখী হওয়ার জন্য কর্মে মারাত্মকভাবে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যে হার্ড লেবার পরিশ্রমটার করার দরকার সেখানে দেখা যাচ্ছে ওই রবির দুর্বলতাতায় কোথাও কোথাও তার আত্মবিশ্বাসের জায়গাটা টালমাটাল জায়গা চলছে বা চলে আর তার সাথে চন্দ্রেও ষষ্ঠে থাকার জন্য নেগেটিভিটি ডিপ্রেশান ফ্রাস্ট্রেশন কোনো জীবনের কারণে কোনো ঘটনার জন্য কোনো জীবনের ঘাটতির জন্য আসতেই পারে তো সেই জায়গাটাকে একটা ব্যালেন্স দরকার মনটাকে নিয়ন্ত্রণ করা দরকার সেই জায়গা থেকে এখানে চন্দ্র বৃহস্পতি এবং শুক্রর একসাথে রেমেডি সাদা পোগরাজ এবং শনি রবির পিঙ্ক সাফেয়ার দুটো রেমেডি দরকার আর বাকি নিজের চেষ্টা নিজে কর্ম ঠিকঠাক থাকলে দু সালে সরকারি চাকরির যোগ এই চারটায় আছে আসলাম ভালো থাকুন